সবাইকে স্বাগত আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আপডেট যেটা আপার প্রাইমারি নিয়ে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটাই অনুরোধ তো চলুন শুরু করা যাক ভিডিওটি কয়েকদিন হয়ে গেল তবুও আমি আজকে আপনাদের দিতে চলেছি আগামীকাল উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার শুনানি তো লড়বেন কে বিকাশ ফিরদোষ এক কোটি পাঠকের সাথে আগামীকাল উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার শুনানি লড়বেন বিকাশ ভট্টাচার্য এবং ফিরদোস শামীম আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অচলা ব্যবস্থা অব্যাহত প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনের খবর প্রকাশ্যে আসে কিন্তু আজ আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্যে নতুন খবর দিল কলকাতা হাইকোর্ট আগামীকাল হবে বহু প্রতীক্ষিত দুটি আপার প্রাইমারি মামলার শুনানি ইচ্ছামতো টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া রেশিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে আগামীকাল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি বঞ্চিত হবু শিক্ষকদের হয়ে মামলা গুলি লড়বেন ফিরদোস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের প্যানেলে আগামীকাল প্রথম দুটি মামলায় রয়েছে আপার প্রাইমারির প্রথম মামলাটি হল ভানু রায় এবং গোপা বিশ্বাস বনাম রাজ্য সরকার এই মামলায় চাকুরি প্রার্থীদের হয়ে লড়বেন ফিরদ্দোস শামিম এবং দ্বিতীয় মামলাটি হলো আস্তারুল ইসলাম এবং রুচিরা চ্যাটার্জি বনাম রাজ্য সরকার এই মামলায় চাকুরি প্রার্থীদের হয়ে লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকুরি প্রার্থীরা বহুদিন প্রতীক্ষা করেছেন এই বিশেষ দিনটি আসার জন্যে তাদের আশা এবার বঞ্চনা অবসান ঘটবে এবং হাইকোর্টের রায় তাদের পক্ষেই আসবে তবে সম্ভবত মামলা দুটিকে একসাথে ট্যাগ করে হবে কারণ কিছুদিন আগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভানুরায় বনম রাজ্য সরকার মামলার বিষয় বিষয় শুনে মহামান্য বিচারপতি বিবেক চৌধুরী স্থগিতাদেশ দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে তিনি মাননীয় প্রধান বিচারপতির কাছে মামলাটি পেশ করেছিলেন একটি বেঞ্চ গঠনের আবেদন করে প্রসঙ্গত সেদিন পিটিশনারদের উকিল ফিরদোস শামীম যে অর্ডার কপিটি দিয়েছিল অর্ডার কপিটি আমি আপনাদের বলে দিচ্ছি পি নাইন ফাইভ নাইন সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড নাইনটিন এর অর্ডার কপি উল্লেখ করেন এবং বলেন ডাব্লু পি ডাবল ফাইভ টু ফাইভ স্ল্যাশ এর বিষয়বস্তু একই রকমের এবং তারপরে ডাব্লু পি ডাবল ফাইভ টু ফাইভ ডাব্লু ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি একটি ইনস্ট্যান্ট পিটিশন বিচারপতি বলেন পিটিশনারদের নির্দেশ দেওয়া হচ্ছে পনেরো দিনের মধ্যে উত্তরদাতাদের কাছে রিট পিটিশনের কপি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানোর জন্য এবং তারপর সাত দিনের মধ্যে এভিডেভিড ফাইল করতে বলা হচ্ছে কোর্টের অনুমতি ছাড়া কমিশন কাউন্সেলিং করাতে পারবে না যেহেতু ন হাজার পাঁচশো সাতানব্বই এখনও অমীমাংসিত তাই এই ইনস্ট্যান্ট মামলা স্ল্যাশ কে প্রধান বিচারপতি কাছে রাখা হবে যাতে করে এই মামলাটি নির্ধারিত বেঞ্চ পায় অন্যদিকে সাত বছরের নিয়োগ বঞ্চনার প্রতিবাদ মেধা তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগে বাড়িতে থেকে পোস্টার দেওয়াল লিখন এবং লাইভ ভিডিও কর্মসূচি শেষ গাছ লাগানো এবং স্কুল সার্ভিস কমিশনে গেজেট গনিমূল্যের পর পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সিদ্ধান্ত নেয় রাজ্যের সমস্ত বিধায়ক মন্ত্রী মেয়র পৌরসভার চেয়ারম্যান এবং সংসদের কাছেই তাদের করুণ অবস্থার কথা তুলে ধরা হবে সেই মতো রাজ্যের একাধিক জনপ্রতিনিধির কাছে পৌঁছে গিয়েছেন তারা যেমন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দাপুটে নেত্রী মৌসুম বেনজির নূর রাজ্যের মন্ত্রী বাচ্চু হাসদা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তুফানগঞ্জের বিধায়ক ফজল করিম জঙ্গিপুর লোকসভার সাংসদ খৈলুর রহমান ইটাহারের বিধায়ক অমল ভট্ট আচার্য প্রাক্তন বনমন্ত্রী কৃষ্ণ বর্মন মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের সাংসদ আউতাহের খান কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ সাগর বিধানসভা বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় মন্টুরাম পাখিরা জনপ্রতিনিধিদের পাশাপাশি ডিআই অফিসে কর্মসূচি ডিপ্রেশন কর্মসূচি নেওয়া হয়েছে চাকুরি প্রার্থীদের পক্ষ থেকে আট জুলাই আলিপুরদুয়ার জেলার ডিআই অফিসে অফিস ডেপুটেশন প্রদান করা হয় দশ জুলাই কোচবিহার জেলা ডিআই অফিসে ডিপুটেশন প্রদান করা হয় চৌদ্দ জুলাই পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস ডেপুটেশন দেওয়া হয় এবং আজ পনেরো জুলাই মুর্শিদাবাদ ও বীরভূম জেলা ডিআই অফিসে অতি আপার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন দিতে শত শত উচ্চ প্রাথমিক চাকরি মিছিল করে ডিআই অফিসে যান এদিন তাদের স্লোগানে ছিল আর্তনাদ আর সাথে ছিল বঞ্চনার বিরুদ্ধে ঝাঁঝাল ও প্রতিবাদের সুর মঞ্চে দাবি দীর্ঘ ছয় বছরের আন্দোলনের ও আইনি প্রক্রিয়ার পর কমিশন চারটা অক্টোবর দু সালে যে মেরিট লিস্ট প্রকাশ করেছে তাতেও বিস্তর অসঙ্গতি রয়েছে প্রায় বারো হাজার চাকুরি প্রার্থী কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান পাশাপাশি অনেকে আদালতের দ্বারস্থ মঞ্চের অভিযোগ মেধা তালিকায় ইন্টারভিউ দেওয়া সকল প্রার্থীর নাম নেই টেট ও একাডেমিক স্কোরে রয়েছে বিস্তর অসঙ্গতি ইন্টারভিউতে ডাকার ক্ষেত্রে শূন্যপদ ও প্রার্থীর এক্স টু ওয়ান পয়েন্ট ফোর বেশিও মানা হয়নি নিয়মবিধিতে ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে পর্যন্ত শূন্য পদ আপডেটের কথা থাকলেও সাত বছরের পদ তেমন বাড়েনি বরং কোনো কোনো ক্ষেত্রে তা কমে গেছে এমনকি সহপতি বিদ্যালয়গুলির অনুমোদিত পাঁচ হাজার একশো আটটি শূন্যপদ ফাইল ভ্যাকেন্সিতে যুক্ত হয়নি তো বন্ধুরা আপডেটটি আপনারা দেখে গেছেন তবুও আমি আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে যে বেল বাটনটি আছে অবশ্যই ক্লিক করবেন